আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি আলোচনায় আপনাদেরকে সুস্বাগতম। তো আমি ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি আলোচনা করতেছি। বর্তমানে এটার প্রাইস 51.90 টাকা মার্কেট প্রাইসে রয়েছে। তো এই সময় আমি আপনাদের সামনে এই স্টকটি নিয়ে আলোচনা করছি। তো 51.40 টাকা হচ্ছে এর ফ্লোর প্রাইস। তো আপনারা দেখার চেষ্টা করবেন 51.40 টাকা এর ফ্লোর প্রাইস, এবং এটা আপনার BNICL এর মতো জানুয়ারি থেকে, অরিজিনালি সেপ্টেম্বর থেকে পড়া শুরু করছে, ঠিক আছে, অরিজিনালি সেপ্টেম্বর থেকে পড়া শুরু করছে। এবং এটা এটা 26শে মে তার ডাউন ট্রেন্ড শেষ করে এবং কিছুটা পজিটিভ করার চেষ্টা করে, মার্কেটকে কিছুটা পজিটিভ করার চেষ্টা করে, যেহেতু ডাউন ট্রেন্ড শেষ করে এবং সেটা 75 টাকা পর্যন্ত গেছিলো আপ ট্রেন্ড দিয়ে, ঠিক আছে, 75 টাকা পর্যন্ত গেছিলো। দেন আবার একটা ছোটোখাটো ফল আসে এবং সেখান থেকে একটা ফ্লোর প্রাইসের আওতায় চলে আসে 51.50 টাকা হিসাবে। সো আমরা দেখব যে এটা সামনে কত দূর যেতে পারে। তো আমরা ফার্স্ট রেজিস্ট্যান্স হিসাবে যদি দেখি, তাহলে আমরা 60 টাকাকে ধরবো ফার্স্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে, যেহেতু এটা একটা রাউন্ড নাম্বার, এটাকে আমরা 60 টাকা ধরবো প্রথম রেজিস্ট্যান্স। দ্বিতীয় রেজিস্ট্যান্সটা হবে 75 টাকা থেকে 76 টাকার মধ্যে দ্বিতীয় রেজিস্ট্যান্স, এবং দেন তৃতীয় রেজিস্ট্যান্সটা হবে 84 টাকা থেকে 85 টাকার মধ্যে, ঠিক আছে, 84 থেকে 85 টাকার মধ্যে। তো আমরা এই তিনটা রেজিস্ট্যান্স নিয়েই থাকবো। দেন যদি মার্কেটের পজিশন ভালো থাকে তাহলে অবশ্যই উপরের দিকে যাবে। তো আমার কাছে মনে হচ্ছে যে এইটা সামনে যেতে পারে, কারণ এটাও সেম ইন্ডিকেটর দেখাইছে, BNICL এর মতো পজিটিভ মুভ দেখাচ্ছে, ঠিক আছে, দীর্ঘদিন যাবৎ না, প্রায় বলবো আমি 2-3 সপ্তাহ ধরে ফ্লোর প্রাইস আটকে ছিল, এখানে কিন্তু পজিটিভ সাইন দেওয়া শুরু করছে, ঠিক আছে। তো আমার কাছে মনে হচ্ছে এটা যেরকম দিছি আপনাদের কাছে, অ্যাটলিস্ট 58 টাকা প্রথমে যাবে, দেন 61 টাকা, 60 টাকা, এবং দেন যেটা হচ্ছে মোটামুটি একটা বড় জোন, 75 থেকে 76 টাকার মধ্যে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা এটা ফান্ডামেন্টাল দেখবেন, এবং যেহেতু ডিসেম্বর ক্লোজিং, আমার কাছে মনে হচ্ছে জুন ক্লোজিংয়ের স্টকগুলো যখন বাড়া শেষ হবে তখন এগুলোর উপরে ইনস্টিটিউট এবং পাবলিক সবাই হুমড়ি খেয়ে পড়বে, ফলে প্রাইসটা 75 টাকা বা 84 টাকা 85 টাকা যাওয়া কোনো ব্যাপারই না, ঠিক আছে। তো এখন ফ্লোর প্রাইসের আশেপাশে আছে, যদি কেউ কিনে তো আমি সাজেস্ট করব কিনতে পারেন, কারণ EPS ভালো, গ্রোথ ভালো, গ্রোথেবল কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে ইন্স্যুরেন্স, সো এখান থেকে প্রফিট বুকিং করা সম্ভব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।